আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কোটি কীভাবে তৈরি করতে হয়, কাটিং এবং সেলাই দুটোই। তো চলুন দেখে নিই। তার প্রথমে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম, আর 3 ইঞ্চি এটা আমি গলার জন্য মার্ক করেছি। আর আমি দেখুন 6.5 বা 7 এর মধ্যে আপনারা নিতে পারেন, আমি 6.5 নিয়েছি। এটা শোল্ডার, 6.5 ইঞ্চিতে শোল্ডারে একটি দাগ কাটার পর আমি নিচে 7 ইঞ্চিতে আর্মহোলের মাপটি নিয়ে নিলাম। যেহেতু এটা কোটি, আর্মহোলের মাপটি একটু সামান্য বড় হবে, তো আমি সবসময় জামার জন্য 6.5 নিই, তো এখানে 7.5 নিয়েছি। আর আমার বডি হলো 38 বডি, তো আমাকে 9.5 ইঞ্চিতে একটা দাগ কেটে আর 1 ইঞ্চি বাড়িয়ে একটি দাগ কেটে নিলাম। আর এখানে আমি পিছনের গলাটা আমি 1.5 ইঞ্চিতে একটি দাগ কেটেছি, আর সামনে গলাটা আমি 7 ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম। আপনি ইচ্ছা করলে কম বেশি করে নিতে পারেন, ছোট করে অথবা বড় করে আপনার ইচ্ছা মতো গলাটা নিতে পারেন, এরকমই নিতে হবে তা কিন্তু না। তো এই যে আমি একটা রাউন্ড শেপ করে নিলাম, আর অবশ্যই এটা কিন্তু আমার ফলস কাপড়। আর আমি লম্বা মাপ হলো 20, তো 20 লম্বার মধ্যে আমি আরও 1 ইঞ্চি পরিমাণে বা 1/2 ইঞ্চি পরিমাণ আপনি নিয়ে নেবেন। তাই 1 ইঞ্চি নিতে হবে না, 1/2 ইঞ্চি নিলেই হবে, কারণ এটা কিন্তু ভাঙা দিতে হবে না, যেহেতু ফলস কাপড়ের সাথে ওই কাপড়টাকে আমি জোড়া লাগিয়ে ফেলবো, তো এই জন্য ভাঙা লাগবে না অত একটা, সেলাইতে যতটুকু যায়। তো আমি পিছনের রাউন্ডটা করে তো পিছনের কাপড়টা আগে কেটে নিচ্ছি। তো আমি কিন্তু যেভাবে কেটে নেওয়ার পর সামনের গলাটা আমি পিছনের গলাটা আলাদা করার পর পিছনের কাপড়টা তারপরে আমি সামনের গলাটাও কেটে নিব। তো দেখুন এই যে আমি পিছনের কাপড় ভিতরের কাপড়টাকে আলাদা করে ফেলেছি, পরে এখন সামনের গলাটা কেটে নিচ্ছি, যেটা হলো ফলস। এখন আমি যে কোটির কাপড়টা উপরের কাপড়টা এটা বিছিয়ে নিলাম। তো যে এরকম করে আমি বিছিয়ে তারপরে কাপড়টাকে কেটে নিচ্ছি। এটা হলো আমি সামনেরটা কাটছি আর পিছনেরটাও কেটে নেব। তো এখন পিছনেরটাও কেটে নিচ্ছি, দেখুন তো হয়ে গেছে কাটা। এই যে আমি দুইটা পার্ট একত্রে রেখে এখন পিছনেরটা আগে সেলাই করে নিচ্ছি। তো আমি আগে গলাটাকে সেলাই করছি, আর খুব হুঁশিয়ারে সেলাই করতে হবে যাতে কাপড়টা নড়ে চড়ে না যায়। এই জন্য ইচ্ছা করলে আপনারা যে স্কার্পের পিনগুলো আছে ওগুলোকে আপনারা সাইডে লাগিয়ে নিতে পারেন, নতুন যারা আছেন, নাহলে কাপড়টা আলাদা হয়ে যাওয়ার ভয় থাকে। পিন আপ করে নিলে হয়, অথবা যদি আপনার ওই পিনগুলো বাসায় না থাকে তাহলে আপনি কিন্তু স্ট্যাপলার করে নিতে পারেন ফাঁক ফাঁক করে, তখন সেলাইটা করে তারপর আবার স্ট্যাপলারের পিনগুলো খুলে নেবেন। তো এই যে আমি কিন্তু উপর দিয়ে দেখেছেন যে শোল্ডারের সাইডটা আমি সেলাই করিনি, আর্মহোলের সাইডটা সেলাই করছি এখন। আমি দুইটা আঙুলের সাইড সেলাই করে নিয়েছি শুধু, এখন আমি দেখুন উল্টিয়ে নিচ্ছি। নিচে দেখুন উল্টিয়ে নিয়েছি, এই যে আঙুলের সাইডটা একদম খালি আছে। তো এখানে আমি কিন্তু হাত দিয়ে একটু রগড়িয়ে ভাঙা দিয়ে নিচ্ছি, আর এটার উপরে কিন্তু আমি এখন একটি চাপ সেলাই বসাবো। চাপ সেলাইটা বসালে সেলাইটা একদম ভাঁজটা সুন্দর থাকবে, এই জন্য আমি চাপ সেলাইটা বসিয়ে নিচ্ছি। তো এই যে গলার সাইডটা সেলানো শেষ, এবার কিন্তু এই যে হাতার সাইডটা আমি দেখুন এবার ধরে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো পিছনের সাইডটা কিন্তু আমার ক্লিয়ার হয়ে গেছে, আমি আরেকটা হাতার সাইডও একইভাবে কিন্তু সেলাই করে নিয়েছি অলরেডি। তো হয়ে গেছে, এখন আমি নিচের সাইডটা দেখুন এই যেভাবে ভাঙা দিয়ে তারপর সেলাইটা করব, যে ঠিক এভাবে ভাঙাটা দিয়ে
আগে নিচেরটা ভাঙা দিয়ে নিচ্ছি, তারপর ওপরের সাইডটা ভাঙা দিব, দিয়ে আমি সেলাই করে নিব। তো এই যেভাবে একসাথে করে তারপরে আমি এই যেভাবে জাস্ট সেলাইটা করে নিব। তো দেখুন এই যে আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি, যেভাবে দিয়ে ভিতরে দিয়ে জাস্ট যেভাবে সেলাইটা করে নিয়েছি উপর দিয়ে চাপ সেলাই, একবারে ভাঙা দিয়ে তারপরে আমি চাপ সেলাইটা করে নিয়েছি। আর এখন দেখুন এটা হলো সামনের পার্ট। তো সামনের পার্টের আমি মাঝখান দিয়ে যেহেতু কাটা দিব, তো মাঝখানে কাটার জন্য আমাকে এখানে কিছু সেলাইকে কাটতে হবে রাউন্ড করে। তো আমি তিনের মধ্যে একটা দাগ কাটছি দেখুন। আর এখানে আমি এই যে একের মধ্যে একটি দাগ 3 ইঞ্চিতে আর 1 ইঞ্চিতে আমি দুটো দাগ কেটেছি, খেয়াল রাখেন। আর ওটা 3 অথবা 2.5 আপনি নিতে পারেন। তারপর আমি কমিয়ে কিন্তু এখন আমি 2.5 করে ফেলেছি। আর এখানে আমি 4 ইঞ্চিতে একটি দাগ কাটলাম। তো এখন আমি যে এখানে আমার ইচ্ছে মতো আমি একটি শেপ তৈরি করে নিচ্ছি রাউন্ড করে, এটা আপনি যেভাবে মন চায় করে নেবেন। যে সেম এই যেভাবে কিন্তু এই যে আমি কেটে নিচ্ছি দেখুন, আমার দাগ অনুপাতে আমি কেটে নিচ্ছি। আর এই যে সামনে যে সামান্য রাউন্ড করে নিয়েছি আমি, সামনের সাইডটা কিন্তু যে উপরের সাইড যেটা গলার সাইড, এই সাইডটা কিন্তু আমি একদমই কম হালকা করে একটা রাউন্ড করেছি, এখানে অত বেশি লাগবে না। তো এখন দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে গিয়েছে। তো এখন আমি যে এরকম কাপড়টা যে রাউন্ড করে নিয়েছিলাম এখান দিয়ে আমি এখানে কিন্তু দেখেন ফিতা লাগাবো ছোটো ছোটো করে। তো আমি দাগ কেটে নিচ্ছি, আমি আন্দাজ করে দাগটা দিচ্ছি 2.5 ইঞ্চি পরপর, এরকম আন্দাজ করে আমি 5টা দাগ কেটেছি। এখানে আমি 5টা ঘর লাগাবো যেটা ফিতা তৈরির জন্য। আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ফিতা করে নিয়েছি আমি, ফিতা ছোটো বড় এটা আপনার ইচ্ছা আপনি কতটুকু রাখবেন। যে ফিতাটা কিন্তু এই যে ভিতরের দিকে ভাউ সাইডে ভিতরের দিকে রাখতে হবে ফিতার ইয়াটা, যখন আপনি আরেকটা পার্ট লাগাবেন উপরে তখন কিন্তু যখন উল্টাবেন তখন এটা সুন্দর মতো চলে যাবে। তো আপনি দেখলে স্ক্রিনে বুঝতে পারবেন। এই যে আমি কিন্তু ভাউ সাইডে দিচ্ছি দেখুন, ভাউ সাইডে যে এরকম করে ধরে তারপরে আমি ভাউ সাইডে দিয়ে নিচ্ছি, যে যেভাবে দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। সবগুলো কিন্তু আমার ভাউ সাইডেই থাকে, যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো লাগানো শেষ। তো এখন আমি এটার ওপরে যেই ফলস কাপড়টা ওই কাপড়টা আমি এটার উপরে রাখলাম, রেখে এটা যে রাউন্ড করেছিলাম ঠিক একইভাবে ফলস কাপড়টাকেও আমি রাউন্ড করে নিব। তো এই যে রাউন্ড করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ওটার মাপে মাপে কেটে নিচ্ছি। তো রাউন্ডটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি সেলাইটা করে দেখাচ্ছি। আপনি ইচ্ছা করলে কিন্তু উপর থেকেও সেলাইটা করে আনতে পারেন, কিন্তু আমি এই যে এখান থেকে একদম নিচের পার্টের থেকে আমি সেলাইটা করে একদম উপর সাইড চলে যাব। যে দেখুন যেরকম সোজা একটা সিলি, তো এই যে এভাবে কিন্তু সেলাইটা আমি পুরোটা একদম উপরের দিকে নিয়ে আসলাম। এবার আমি এখান দিয়ে একটু সাবধানতার সাথে আমি পুরোটা গলায় এভাবে সেলাই করে নিব, একটু ধরে ভালো করে। তারপর তো গলার সাইডটা যেভাবে দেওয়ার পর তারপর কিন্তু আমি একই রকমভাবে আমি আর্মহোলের সাইডটাকেও সেলাই করে নিব। দেখুন যেরকমভাবে ধরে তারপর আর্মহোলের সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। তো এই যেভাবে কিন্তু সেলাইটা হয়ে গেল, তো এখন আমি উল্টিয়ে নিব। যেমন পিছনেরটা আমি যেভাবে উল্টিয়ে নিয়েছিলাম সেমভাবে এটা কিন্তু আমি উল্টিয়ে নিব। উল্টালে এখন দেখতে পাবেন যে আমি ফিতার যে ঘরটা করেছিলাম ওই ঘরগুলো কীভাবে চলে আসছে সামনের দিকে। দেখুন
এই যে গড়গুলো দেখুন, এই যে টানবো, টানলে কিন্তু একদম এই যে সামনের সাইডে চলে আসবে যেভাবে। তখন আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি, দেখুন। তো এই যে এভাবে কিন্তু আমি এটার উপরে চাপ সেলাই বসিয়ে দিয়েছি, আর চাপ সেলাই দেওয়ার পরে দেখুন কত সুন্দর হয়ে পাইট হয়ে পড়েছে। তো এইভাবে যে এরকমভাবে কিন্তু সেলাই করে তারপরে গলাটা উপরের দিকে নিয়ে যেতে হবে। তো হয়ে গিয়েছে, এখন আমি আঙুলের সাইডটিও সেলাই করে নেব। তো এই তো হয়ে গেল, এরকমভাবে কিন্তু আমি দুইটা ইয়ে সেলাই করে নিয়েছি, দুইটা পার্ট। তো এখন আমি পিছনেরটার সাথে সামনেরটাকে লাগিয়ে নিব যেভাবে। আর দেখতেই পেলেন যে খুবই সহজ বানানো কোটি। আমরা যারা না বানিয়েছি তারা মনে করি যে না আসলে অনেক কঠিন জিনিসটা, কিন্তু না, একদমই সহজ, খুব সহজে করে ফেলতে পারবেন। আমার দুইটাই লাগানো শেষ। তো এখন আমি সাইডগুলো সেলাই করে নিচ্ছি, আর সাইডটা সেলাই করে নিলেই কিন্তু কোটিটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো হয়ে গিয়েছে, এরকমভাবে আমি আরেকটা সাইডও সেলাই করে নিয়েছি। তো এখন আমি ফিতার মাথায় যে ফুলগুলো দিব ওই ফুলগুলোও তৈরি করে নিচ্ছি। আর এই ফিতার জন্য আমি 1 ইঞ্চি কাপড় কেটেছি, আর এই কাপড়টাকে আমি যেরকম ভাঙা দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি, দুই সাইডে ভাঙা দিয়ে একদম ভিতরের দিকে করে তারপরে সেলাইটা করে নিচ্ছি। তো হয়ে গেছে ফিতাটা করা। তো এখন এই যে আমি মাথায় যে ফুলগুলো থাকে ওই ফুলগুলোকে করে নিচ্ছি, আর এটা আশা করি সবাই পারবেন। তো উল্টিয়ে দেখাচ্ছি আমি, আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি খুব সহজে পারবেন ভিডিওটি দেখে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।